নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 16ই ডিসেম্বর, 17ই ডিসেম্বর এবং 18ই ডিসেম্বর নির্ণায়ক হতে চলেছে 30 বছর পর এই দুইটি রাশির ধনবর্ষা হতে চলেছে। ডেডলাইন ডায়েরিতে নোট করে নিন, 30 বছর পর এই তিনটি তারিখ 16, 17 এবং 18 এই দুটি রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। কেন আমি তাও বলবো, কোন 12টি রাশির মধ্যে কোন দুইটি সৌভাগ্যশালী রাশি, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকুন। দেখুন, বর্তমানে শুক্র আপনার তুলা রাশিতে অবস্থান করছে, শনি আপনার কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং দুটি কিন্তু ক্ষেত্রিক এবং দুজনার নবপঞ্চম রাজ্য সৃষ্টি করছে এবং বৃহস্পতি এবং শুক্রের সমসপ্তম যোগ এবং 16, 17 এবং 18 তারিখ চন্দ্র আপনার মকর রাশি এবং কুম্ভ রাশিতে অবস্থান কিন্তু করছে। এর ফলে যে দুটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ পেতে চলেছে সেই দুটি রাশির বিষয়ে আমি আলোচনা অবশ্যই করব, কারণ 30 বছর পর এই তিনটি তারিখের মধ্যে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, বিশেষ করে ফিনান্সিয়াল দিক থেকে। এবং আগামী দিনে এই দুটি রাশির ক্ষেত্রে কিন্তু একটা বড় সুযোগগুলো কিন্তু আসতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। দেখুন, সমস্যা তো রয়েছে, সমস্যার পাশাপাশি সমাধানের পথও কিন্তু রয়েছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি এবং যার হাত ধরি কিনা তাদেরকে কিন্তু আমি টেনে তুলি। ওই হবে হচ্ছে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই। যে দুটি রাশির কথা বলছি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি শুনুন। দেখুন, প্রথম যে রাশির আমি কথা বলবো, দেখুন নবপঞ্চম রাজ্য দুজনে কিন্তু সক্ষেত্রিক রাশিতে থেকে কিন্তু করছে এবং এই সময়ের মধ্যে কিন্তু এই দুটি রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের, এই তিনটি তারিখের মধ্যে বড় ধরনের কিন্তু ঘটনা ঘটতে চলেছে, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে। প্রথম যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ভাগ্যাধিপতি ভাগ্যভাবে অবস্থান করছে এবং রাশিতে শনি অবস্থান করে ষষ্ঠ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং নবপঞ্চম রাজ্য সৃষ্টি করছে। রবি এবং বুধের বুধাদিত্য রাজ্য এবং শুক্র এবং চন্দ্রের কেন্দ্রীয় প্রভাব এখানে দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি বৃহস্পতি আপনার ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতি এবং শুক্রের সমসপ্তম যোগ দেখা যাচ্ছে, বুধের দৃষ্টি পড়ছে। বিশেষভাবে লাভ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে, কারণ আপনারা সাড়েসাতি চলছে আপনাদের, কিন্তু এই 16, 17 এবং 18 এই তিনটি তারিখ আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের বদল কিন্তু আসতে চলেছে। যারা কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা রয়েছেন তারা বিশেষ করে শেয়ার বাজার, অনলাইন, ভাই বোনদের কাছ থেকে সহযোগিতা, কেরিয়ার ক্ষেত্রে উন্নতি, মান সম্মান বৃদ্ধি, যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে, লোহার বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত রয়েছেন, অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা লাভ পাবেন। এবং যারা জলীয় বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা যদি কুম্ভ রাশি মানুষ হন আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আপনারা যদি কুম্ভ রাশি মানুষ হন এই 16, 17 এবং 18 এই তিনটি তারিখের মধ্যে বড় একটা পরিবর্তনের সুযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে এবং এই সময়ের মধ্যে কুম্ভ রাশির অর্থনৈতিক দিক থেকে শ্রীবৃদ্ধি এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত এই সময় কিন্তু হতে কিন্তু চলেছে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই তারিখগুলো আমি যে বারবার বলছি, যাদের সমস্যা হচ্ছে অবশ্যই যোগাযোগ করুন। এবং 30 বছর পর এই যোগ সৃষ্টি হয়েছে এবং দেখুন, শুক্র এখানে যুবক অবস্থাতে রয়েছে, শনিও কিন্তু আপনার যুবক অবস্থাতে রয়েছে। দুটি গ্রহ যুবক অবস্থায় থেকে কেন্দ্রীয় প্রভাব, নবপঞ্চম রাজ্য, বুধাদিত্য রাজ্য এবং পাশাপাশি শশনাম মহাপুরুষ রাজ্য একই সঙ্গে কুম্ভ রাশিকে অপার ধন
ধনবর্ষা করতে চলেছে নাম্বার ওয়ান রাশি কুম্ভ রাশি। 30 বছর পর এই মহা সংযোগে কুম্ভ রাশি হতে চলেছে মহা শক্তিশালী রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এরপর যে রাশির আমি কথা বলবো, অনেকে চর্চিত রাশি মকর রাশি, লিখে রাখুন মকর রাশির আপনাদের ধনভাবে অবস্থান করেছে ধনাধিপতি এবং কর্মভাবে শুক্র অবস্থান করে নবপঞ্চম রাজযোগ, রাশিতে শনি দ্বিতীয় শনি এবং রাশিতে চন্দ্র অবস্থান করছে। এই এই তিন দিনে কিন্তু চন্দ্র কুম্ভ রাশি এবং মকর রাশিতে থাকবে এবং শুক্রের কেন্দ্রীয় প্রভাব থাকছে এই সময়ের মধ্যে, এবং বৃহস্পতি আপনার চতুর্থভাবে কেন্দ্র অবস্থান করছে সুখ সাধন প্রপার্টি সম্পত্তি আর্থিক স্থিতি আপনাদের কর্মযোগ কর্মের দ্বারা অর্থনৈতিক উন্নতি। যারা ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকেও কিন্তু আপনারা এই সময় কিন্তু বিশেষভাবে লাভ পাবেন। মকর রাশির ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তনের কিন্তু সম্ভাবনা কিন্তু এই সময় দেখা যাচ্ছে, এবং যাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনার পেতে চলেছেন, এবং বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন বিদেশ থেকেও কিন্তু এই সময় আপনারা কিন্তু লাভ পাবেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের কোনো শুভ সংবাদ 16, 17, 18 এই তিনটি তারিখ কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের সুযোগ এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের কিছু সম্ভাবনা দেখা কিন্তু যাচ্ছে। এবং এই সময়ের মধ্যে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন বা কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে বা যারা ফরেনের জায়গাতে সঙ্গে যুক্ত রয়েছেন ফরেন থেকে এই সময় লাভ পাবেন। লটারি ফাটকা শেয়ার বাজার স্টক মার্কেট অনলাইন থেকে কিন্তু এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। অর্থাৎ 30 বছর পর এই মহা সংযোগে এই তিনটি তারিখ আপনাদের ক্ষেত্রে কিন্তু সৌভাগ্যের সূচনা কিন্তু নিয়ে আসতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, এবং পাশাপাশি আপনারা ভিডিওটি আপনারা শেয়ার করুন। এবং আমি একটি কথা আপনাদেরকে আবারও বলছি, সমস্যা আছে সমাধানের পথও রয়েছে, এবং এর সাথে সাথে আপনারা অবশ্যই একটি কথা আপনাদেরকে বলবো, আপনারা প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। যা আপনারা চিন্তা করছেন, কারণ আমি তো আছি, কৌশিক তো আপনাদের পাশে আছে, চিন্তার কোনো ব্যাপার নেই, কারণ সমস্যা আপনাদের সমাধানের পথ আমি দেখাবো। যারা স্বপ্ন দেখছেন তারাই আমার সঙ্গে যোগাযোগ করুন, দু চোখ ভরে স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব কৌশিক রায়ের। অর্থাৎ কৌশিক রায়ের কাছে আবারও বলছি, ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি আবারও বলছি খুব চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আপনারা ভিডিওটি না প্রচুর 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 পরিমাণে আপনারা এই ভিডিওটি শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং পরিবার পরিজনদের মধ্যে। সকলে ভালো থাকুন, এবং আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা শেয়ার করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো ভিডিওটি এ পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।